আরো ইন্টারেস্টিংলি আপনাদেরকে বলি যে তারা যে কাজটা করে এটা সরাসরি স্টুডেন্টসদের কাছে পৌঁছানো খুব কঠিন। ইতিমধ্যে তো ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে গিয়েছে, এখন এই হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পরীক্ষা দিচ্ছে পরীক্ষার হলে বসে, তার কাছে ওই পরীক্ষাতে যারা ডিউটি করছে তাদের সহযোগিতা ছাড়া তো ওই তাদের কাছে প্রশ্নপত্রটা পৌঁছানোর কোনো মেকানিজম নাই, কারণ তারাও মোবাইল ইউজ করতে পারে না এবং ছাত্রদের কাছেও মোবাইল নেই। তো এইটাতে কিন্তু খুব মিনিমাম সংখ্যক স্টুডেন্টস হয়তো উপকৃত হতে পারে। যে আকারে এটা নিয়ে রিউমার, যে আকারে এটার প্রচারণা, সেই আকারে কিন্তু এটা যারা পরীক্ষার্থী তারা বেনিফিটেড, কিংবা এই সুযোগ নেওয়ার তাদের ক্যাপাসিটি কম। তো এইটা যেহেতু এই প্রক্রিয়ার সঙ্গে একেবারে রুট লেভেলে সারা বাংলাদেশে কারা সম্পৃক্ত এই বিষয়ে ওই রুট পর্যন্ত যাওয়াটা খুব কঠিন। একটা যে কোনো পয়েন্ট থেকে এটা লিকেজ হওয়ার সাথে সাথে সারা বাংলাদেশ এই গ্রুপে চলে যায়, এই গ্রুপে যোগ থাউজেন্ডস অফ স্টুডেন্টস এই গ্রুপের সঙ্গে কানেক্টেড, তখন তারা 200, 500, 1000, 2000 টাকা পর্যন্ত বিকাশে টাকা করে এই কাজগুলি করে। তো যেই সময়টাতে তারা এই কাজগুলি করে সেই সময়টাতে তারা কিন্তু পরীক্ষার হলেও যায় না, বাসায় বসে থাকে। যখন এই কাজগুলি হয় তখন তারা ফেক কোয়েশ্চেন নিয়ে এই নাড়াচাড়া হয়, আবার যখন সঠিক প্রশ্নটা আসে 30 মিনিটস অর 20 মিনিটস বিফোর এক্সাম স্টার্টেড, তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে মিলে যাচ্ছে, এবং আমাদের অবজারভেশন এবং আমাদের ফাইন্ডিংস ওই সময়টাতে এই ঘটনাগুলি ঘটে। তো আমরা যাদেরকে ধরেছি তারা যে লেভেল থেকে প্রশ্নগুলো স্প্রেড করে বিভিন্ন অ্যাপসের সঙ্গে জড়িত, বিভিন্ন অ্যাডমিনের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে আমরা গ্রেফতার করেছি। তো এই প্রক্রিয়াতে আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে স্টুডেন্টস যারা এই ফেক প্রশ্নপত্র নিয়ে, এই প্রশ্ন লিকেজ কোয়েশ্চেন্স নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করছে, তারা মূলত ক্ষতিগ্রস্ত হবে এবং সঠিক প্রশ্নপত্র তারা পাবে না। প্রশ্ন ফাঁসের অভিযোগে আটককৃতদের বিষয়ে মিডিয়া সেন্টারে ব্রিফিং করছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ময়মনসিংহের 3 শিক্ষার্থী সহ 8 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছেন রিপোর্টার হারুন রশিদ, সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হারুন, ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে 3 জন এসএসসি পরীক্ষার্থী সহ 5 জন অভিভাবককে আটক করা হয়েছে। গতকালকে 3 জন পরীক্ষার্থীকে ময়মনসিংহের জেলা স্কুল মোড় দাপুনিয়া সহ বিভিন্ন এলাকা থেকে 3 জন পরীক্ষার্থীকে আটক করা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে আটক করেন, এবং আটক করার পর তাদের কাছ থেকে গতকালকের যে গণিত পরীক্ষার প্রশ্ন, ঠিক সেই গণিত পরীক্ষার প্রশ্নপত্র হুবহু সে প্রশ্নপত্র পাওয়া যায়, এবং এই প্রশ্নপত্র পাওয়ার পর এগুলোকে মিলিয়ে দেখা হয় এবং গতকাল যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সাথে হুবহু মিলে যাওয়ার কারণে তাদেরকে আটক করা হয়, এবং তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে জড়িত থাকার অভিযোগে 5 জন অভিভাবককেও আটক করা হয় পরবর্তীতে। এবং এ বিষয়ে গতকাল রাত 11টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় 3টি কেন্দ্র সচিব বাদী হয়ে মামলা দায়ের করে, এবং এই মামলার তদন্তভার বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে, এবং গোয়েন্দা পুলিশের সদস্যরা এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে দাপুনিয়া এবং শহরের বিভিন্ন এলাকা থেকে আরও 5 জন অভিভাবককে তারা আটক করে। এই মুহূর্তে সকলকেই এই ময়মনসিংহের জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং 3 জন রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি একটু এই বিষয়ে কথা বলতে চাই, বিষয়টি জানতে চাই ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিবির ওসি জনাব আশিকুর রহমানের সাথে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এদেরকে কিভাবে আটক করা হয়েছে বা কি অভিযোগ বা কি পেয়েছেন আপনারা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথমে জেলা স্কুলের ওখান থেকে যে কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে ওনার গোচরীভূত হয় যে প্রশ্নপত্রের নমুনা মেসেঞ্জারে ওনার দৃষ্টিতে আসে, দৃষ্টিতে আসার পর উনি 1 জন অভিভাবককে ওখানে আটক করে রাখেন এবং আমাদেরকে খবর দিলে আমরা আমাদের পুলিশ টিম, আমাদের লাইসি টিম সেখানে যায়, সেখানে গিয়ে প্রশ্নপত্রের হুবহু কপি পেয়ে যায়, তাকে আটক করা হয়। পরবর্তীতে সেখান থেকে দাপুনিয়া গিয়ে ওখানে মোট 3 জন পরীক্ষার্থী এবং 3 জন অভিভাবক সহ 6 জনকে গ্রেফতার করা হয়, তাদের কাছেও প্রশ্নপত্রের হুবহু কপি পাওয়া যায় এবং 1 জনকে আটক করা হয় পরে বিদ্যাগঞ্জ থেকে।
এই মোট সর্বসাকুল্যে আছে তিনজন পরীক্ষার্থী সহ পাঁচজন অভিভাবক, মোট আটজন তিনটা কেন্দ্র থেকে গ্রেফতার করে রাখা হয় এবং তাদেরকে তাদের মোবাইলে প্রশ্নপত্রের হুবহু কপি পাওয়া যায়। তো ডিবির ওসি জানাচ্ছিলেন যে তাদেরকে প্রশ্ন পাওয়ার অভিযোগে বা প্রশ্ন ফাঁসের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জেলা গোয়েন্দা শাখায় রাখা হয়েছে। এখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এখানকার পুলিশ কর্মকর্তারা। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের প্রশ্ন ফাঁসে জড়িতদের আটকের সর্বশেষ খবর। জুনায়েদ, ময়মনসিংহ প্রশ্ন ফাঁসের অভিযোগে আটজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সে খবর জানাতে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুন রশিদ।